সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে তোমরা যারা সিলেট বোর্ড থেকে এসএসসি দু হাজার তেইশে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার এমসি কিউ অংশের সমাধান সাথেই থাকো শুরু করছি প্রথম প্রশ্নটি ছিল সিলমুন শব্দের অর্থ কী এর অর্থ হচ্ছে শান্তি তোমরা দেখছো সিলেট বোর্ডের আজকের যে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হয়েছে তার ক সেটের প্রশ্ন সমাধান দেখছো শরীয়তের সর্বশেষ পূর্ণাঙ্গরূপ কোনটি উত্তর হচ্ছে খ ইসলাম ইসলাম হলো এক অঞ্চল ও জাতির জন্য সীমাবদ্ধ ধর্ম দুই শান্তির ধর্ম তিন সার্বজনীন ধর্ম উত্তর হচ্ছে দুই ও তিন শান্তির ধর্ম এবং সার্বজনীন ধর্ম কোনো কিছু তার সদৃশ নয় উক্তিটি দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে তাওহীদের মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে কয়টি ভাগে ভাগ করেছেন তিনটি ভাগে ভাগ করেছেন আপনি কুরান আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে তাজবিদ সহকারে তিলাওয়াত শানের নজুল অর্থ কী এর অর্থ অবতরণের কারণ আলার সাথে অংশীদারে সাব্যস্ত করাকে কি বলে একে বলা হয় শির্ক এবার একটি উদ্দীপক দেওয়া হয়েছে এটি পড়ে নয় দশ নং প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে রহিমদের বাড়িতে তাদের প্রতিবেশী মা বাবা হারানো একজন শিশু একটু খাবার চাইলে তার মা কঠোরভাবে তাড়িয়ে দেয় রহিমের মায়ের কাজটি কোন সুরা শিক্ষার পরিপন্থী সুরা মাউন তার এই কাজটি দিনকে অস্বীকারের সামিল কাফির মুনাফিকদের কাজ ইয়াতিমদের প্রতি অবহেলা উত্তর হচ্ছে কাফির দুই মুনাফিকদের কাজ এবং ইয়াতিমদের প্রতি অবহেলা মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে আটটি ভাগে সালাতের ফার্সি প্রতিশব্দ হলো নামাজ নিচে আরেকটি উদ্দীপক রয়েছে যেটা পড়ে আমরা তেরো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দিব শফিকের দাদা এই বছর এমন একটি ইবাদত সম্পন্ন করার নিয়োগ করেছেন যে ইবাদতটি সম্পন্ন করতে অর্থ ও শারীরিক সামর্থ্য দুটিরই প্রয়োজন হয় এটি কোন ধরনের ইবাদত বা কি ইবাদতটি তিনি পালন করার নিয়োগ করেছেন সেটি হচ্ছে হজ উক্ত ইবাদতের ফলে তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য পথে হতে পারবেন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করতে পারবেন উত্তর হচ্ছে এক ও তিন তাক শব্দের অর্থ কি এর অর্থ বেঁচে থাকা আমানতের বিপরীত দিক কোনটি খেয়ানত ফিতনা দ্বারা কি বুঝায় ফিতনা দ্বারা বুঝায় বিশৃঙ্খল অবস্থা অরাজক পরিস্থিতি সঠিক উত্তর দুই এবং তিন ফিজার যুদ্ধে কত বছর স্থায়ী ছিল এটি ছিল পাঁচ বছর স্থায়ী ছিল আদর্শকে আরবিতে কি বলে ওসুয়া তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এর দ্বারা কি বোঝানো হয়েছে নামাজ কায়েম করতে বলা হয়েছে জ্ঞান চর্চা অপরিহার্য কেন এটি মনুষ্যত্ব বিকাশের জন্য নিচে আরেকটি উদ্দীপক আছে যেটা পড়ে আমরা বাইশশো তেইশ নং প্রশ্নের উত্তর দিব আজিম সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী তিনি কারো থেকে কোনো অতিরিক্ত উৎকোচ নেন না তিনি বলেন সব কিছু আল্লাহ তালা দেখতে পান সব বিষয়ে তার কাছে জবাবদিহি করতে হবে আজিম সাহেব ইসলামের কোন বিষয়টি অনুসরণ করছেন উত্তর হচ্ছে খ তাকোয়া আজিম সাহেবের এক কাজের ফলে তিনি কি করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন জান্নাত লাভ করবেন এক তিন মিসেস ক তার সহকর্মীদের অনুপস্থিতি তাদের ত্রুটির কথা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কয়ের কাজটি কি এটি ছিল গিবত ইমান ও কুপুরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এমন ইবাদত কোনটি সালাদ ধর্মীয় শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বলেন সর্বদা অন্যের আমানত রক্ষা করবে শিক্ষকের বক্তব্য মহানামের কোন ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ বিদায় হজের ভাষণ তোহফা হজের উদ্দেশ্য ইরহাম বাদলেন তিনি হজের কোন আকামটি পালন করলেন ফরজ আলজুদারি ওয়াল হাসবাহ গ্রন্থটি কার লেখা আল রাজি সাওকে ডাল বলা হয়েছে কেন মন্দ কাজে বাধা দেয় বলে জাকাতকে সেতু বন্ধ বলা হয় কারণ এটি ধনী গরিবের মাঝে সুসম্পর্ক তৈরি করে এবং ধনী গর্বের মাঝে আর্থিক সমতা বিধান করে এ ছিল সিলেট বোর্ড থেকে যারা আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছ তাদের জন্য এমসিকিউ প্রশ্নের সমাধান তোমরা অনেকে মাই ক্লাসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো যারা করেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনও করো মাই ক্লাসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আজকের পরীক্ষা কেমন হয়েছে সেটি কমেন্টস করো কি কয়টি প্রশ্নের উত্তর দিতে পড়েছো সেটি কমেন্টস করো মাই ক্লাসমিনের সাথে থাকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ